আওয়ার চ্যানেল আওয়ার ক্রেজি লাইফস্টাইল। আমি প্রিয়াঙ্কা, আমি মমতা। আবার চলে এসেছি আরেকটা মজার ভিডিও নিয়ে। আজকে চ্যালেঞ্জের নাম হচ্ছে নো হ্যান্ড ইটিং চ্যালেঞ্জ পার্ট 2। এইবার এই চ্যালেঞ্জটার মধ্যে জাস্ট একটুখানি চেঞ্জ হচ্ছে, সেটা হচ্ছে আগেরটায় আমরা কোনো টাইমার দেইনি, এইবারেতে আমরা টাইমার দেবো, যে টাইমারের মধ্যেই কমপ্লিট করতে হবে আমাদেরকে। তো এই চ্যালেঞ্জটাকে করার জন্য আমরা নেব 3 মিনিট। কারণ কি, আপনারা হচ্ছে 3 মিনিটে তো আমরা এমনিই খেতে পারি, হয়তো 3 মিনিটে আমরা স্পুন দিয়ে খেতে পারবো চামচ দিয়ে, কিন্তু শুধু মুখ দিয়ে 3 মিনিট খাওয়া এটা এতটা ইজি না। আপনারা বাড়িতে ট্রাই করবেন। তো চলুন আগে আমি আমার টাইমারটা সেট করে নিই। তো এই যে আমি এখানে 3 মিনিট দিয়ে দিয়েছি, এবার আমরা স্টার্ট করবো। তার আগে হাতটা পিছনে নিয়ে নিই। তুমি ট্রেনে ধাক্কা দিয়ে চড়িয়ে দিলে খাবো কি করে? আরে কেনা ক্যা চাহতে হো, কোথায় চাউমিন লাগছে? আমি ভাবছি নাকের ভিতরে ঢুকে যাবে না তো। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। ये ले देखिए ना, टाइमर किस उम्र से? তুমি জল খাও, সব ভরে ফেলে শ্বাস নিতে পারছি না। कौन है ये लोग, कहां से आते हैं ये? বন্ধুরা, আমার ফেসটা দেখতে পাচ্ছেন? জাস্ট একটুখানি আমার চেহারাটা দেখুন, আর মাকে একটু দেখাও। ওটো ওটো, হনুমান হনুমান হনুমান, মা তো খেয়ে হয়েছে আর আমি ঘামছি রীতিমতো, বুঝতে পারছেন কতটা কষ্ট হয়েছে এটা খেতে? আর সবচেয়ে বেশি জ্বালা করছে মুখ, যেহেতু চাউমিন এর মধ্যে অনেক মশলাপাতি দিয়ে বানানো হয়েছে, এ আমাদের যে এইটুকু পোর্শন ব্যাপক জ্বলছে। খুব কষ্ট যে বলো, শোনা গো আমার কি করে বলো, আমার না ভাত তো নাকে রীতিমতো ঢুকে গেছে, শশা ঢুকে গেছে ফু ফু করে। মজা আয়া,
और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। तो हमरा एकटू खानी हाले फिरे आसी তারপরে কথা বলছি চোখ মুখ তো দেখছেন একটু হাতে ফিরে আসি। তো বন্ধুরা আমরা চলে এসেছি একটু ফ্রেশ হয়ে, আপনারা দেখতেই পাচ্ছেন মুখ চোখ গুলো স্বাভাবিক করে নিয়ে এসেছি। কিন্তু বন্ধুরা আমার মনে হয় সময় খুব খারাপ চলছে, আমি শুধু হেরে যাচ্ছি কি জানি। এটাকে বলে কর্মা কর্মা কর্মফল। খুব হাসছিলেন, আপনারাও হাসছিলেন, এমনকি মাও হাসছিল যে খালি আমি হেরে যাই হেরে যাই হেরে যাই। তো কি হয়ে গেছে বুঝতে পারছি না বাবা, হারছি। এই যে রেজাল্ট রেজাল্ট দেখতেই পাচ্ছেন। অবশ্য যা মা টান দিচ্ছিল মাঝখানে, আমি ভেবেছিলাম আমি পারবো না, যে জন্য আসতে বাধ্য হয়ে আমি এরকম উঁচু হয়ে গেছি, নাহলে আমি খেতেই পাচ্ছিলাম না। এবার আসা যাক পানিশমেন্ট, অ্যাজ ইউজুয়াল মা হেরে গেছে, এবার মার উপর পানিশমেন্ট। এখন পানিশমেন্টটা কি হবে তার জন্য এটা একটু সরিয়ে নিলাম। পানিশমেন্ট আজকে মার খেতেই হবে, কি খাবে তাও বলছি, গ্লাস দাও, তোমার বোতলটা দাও। এই যে জল নিয়ে নিলাম, এখন আপনারা ভাবছেন যে শুধু জল অসম্ভব, পানিশমেন্ট শুধু জলে হবে না। ওয়েট, জলটা হলেই ভালো হতো, খেয়ে নিতাম, সমস্যা ছিল না, চাউমিন খেয়েছি। এটা কি বলুন তো, লবণ, 3 চামচ লবণ এই জলটা। 1 চামচ দিলেই কিন্তু হয়, এই এত করে 1 চামচ দেখতে থাকেন। আরে কি করে খাবো আমি, নেক্সট 2 চামচ, তিন চামচ ওকে, তা আমি একটু বেশি করে এনেছিলাম, 3 চামচ দেবো। মানে রীতিমতো এখানে শুধু লবণই দেখা যাচ্ছে, জল আর নেই, পুরো সাদা হয়ে গেছে লবণে, দেখুন আপনারা, বড় বড় 3 চামচ এত বড় চামচ দিয়ে। এবার গুলে দিচ্ছি, ও বাবা দেখুন দেখুন কেমন ভাবে পড়ছে লবণ। এটা যে খাবে তার ব্লাড প্রেশার সেকেন্ডের মধ্যে হাই হয়ে যাবে, লবণ খেলে ব্লাড প্রেশার বাড়ে না, লো থাকা রুগীদেরকে তো অবশ্য আমার মা লই লই, তা আবার হট করে না অনেকটা হাই হয়ে যায়, সেটাই চিন্তা করছি। আর গুলতে হবে না, হয়েছে দেখুন, মানে তারপরেও কালার চেঞ্জ হলো না, মানে ওই সাদাই রয়েছে। আমার তো টেনশনে মানে মাথা দাদা কেমন করছে, ওকে কি করে খাবো না, স্টার্ট করো। আর কিছু মনে করো, লিমকা ভেবে লিমকা, ওরে বাবা তাতে বলা আমার 10 বার উঠবস করে তুই, ঠিক আছে এটা পরের বারের জন্য রেখে দিলাম, 10 বার উঠবস, যেহেতু মা নিজের মুখে বলেছে। একদম উনি ওয়াক্ত বদল দিয়ে, জজবাত বদল দিয়ে, জিন্দেগি বদল দিয়ে, কি করব আমি, কি এত লবণ একটুখানি খেয়ে তো দেখো। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে লবণ কেউ খায় না, এত লবণ তো আমরা খাই না, যতটুকু তরি তরকারিতে লাগে এক্সট্রা কোনো লবণই আমরা নেই না, অনেকের বাড়িতে আছে এক্সট্রা লবণ নেয়, আমরা নেই না। আর এখানে 3 চামচ, আমি একটুখানি টেস্ট করে দেখছি, দেখো দেখো মুখে লাগাচ্ছে না, গিলতে হবে তো, তাহলে আমি 3 বার খেয়ে ফেলেছি। এই জায়গাটা জ্বলে গেছে, এই জায়গাটা তো ঢুকেছে, পুরো জ্বলে গেছে একদম, মনে হচ্ছে কি জানি দিয়েছি এর মধ্যে, পুরো জ্বলিয়ে ফেলেছে বাবা। আমাদের মনে এক মাসের লবণ খেয়ে ফেলেছি আমি এক ঢোকে, এক মাসে আমি এতটা লবণ খেতাম না, তো সম্ভব না মার পক্ষে, সত্যিই তাই, আমি একবার খেয়েই বুঝতে পেরেছি। তো বন্ধুরা আর কি, এই ছিল মার পানিশমেন্ট। তো আশা করি আপনাদের এই চ্যালেঞ্জ ভিডিওটা ভালো লেগেছে, আমরা পার্ট 2 নিয়ে এসেছি। তো এইরকম ধরনের আরও কী কী চ্যালেঞ্জ ভিডিও আপনারা দেখতে চান সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আর আমরা চেষ্টা করব আপনাদের জন্য সেই ধরনের চ্যালেঞ্জ ভিডিওগুলো নিয়ে আসা। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে ভরে ভরে লাইক করে দেবেন, লাইক করার জন্য কিচ্ছু লাগবে না, বিনামূল্যে লাইক করে দেবেন, আর কমেন্ট করবেন যে আপনাদের কোন পার্টটা ভালো লেগেছে বা আপনারা আরও কী চ্যালেঞ্জ দেখতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আর সকলের সাথে শেয়ার করবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সাথে, যাতে তারাও আমাদের এই চ্যালেঞ্জ ভিডিওগুলো দেখতে পারে, মজা নিতে পারে।
আর যদি এখনো অবধি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে নেন, যাতে যখনই আমরা এরকম মজার মজার চ্যালেঞ্জ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমি সবসময় বলি আমাদের আরও দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে আমার ব্লগ চ্যানেল যার নাম মমতা টুকিটাকি, আর একটা হচ্ছে আমার কুকিং চ্যানেল যার নাম হচ্ছে টেস্টি ডিশ 2020। তো অবশ্যই ওই দুটো চ্যানেলকেও সাবস্ক্রাইব করে নেন আমাদের বিষয়ে আরও বেশি করে জানার জন্য। তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আরেকটি মজার আর ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুখে থাকেন, আর আমাদের এইভাবেই ভালোবাসা দিতে থাকেন। সো টাটা, বাই বাই।